প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকারের সহযোগিতায় রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক এবং তাদের পরিবারবর্গের জন্য ফ্রি হৃদরোগ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই পরীক্ষা শিবিরে বিনামূল্যে ইসিজি পরীক্ষা এবং হৃদরোগ সংক্রান্ত ব্যাপারে ডাক্তার কুণাল সরকারের পরামর্শ পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। সাংবাদিক বান্ধব ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে প্রেস ক্লাব সম্পাদক জানিয়েছেন। সাংবাদিকদের প্রাণ শক্তি এবং অদম্য মানসিকতার প্রশংসা করে সুস্থ জীবনশৈলীর উপর গুরুত্ব আরোপ করেছেন ডাক্তার কুণাল সরকার। উল্লেখ্য, রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরা ছাড়াও সামাজিক ভূমিকাতে উজ্জ্বল আগরতলা প্রেস ক্লাব। কার্ডিয়াক হেলথ চেক আপ সাংবাদিকদের জন্য করা হচ্ছে। ডাক্তার কুণাল সরকার, প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকার, উনি নিজে দেখছেন ফ্রিতে ইসিজি করা হচ্ছে। ইতিমধ্যে অনেকেই সাংবাদিক পরিবার সাংবাদিকরা এসছেন, চেক আপ করছেন। তো আগামী মাসে আবার আমরা ডায়াবেটিক ক্লিনিক করব। তো এটা একটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া জার্নালিস্ট ইউনিয়নের, এটা আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। অনেকের কাছে আজকে একটা বাধা ধরা নিয়ম কানুন মাফিক জীবন সবাইকে আমরা বলি, কিন্তু ডাক্তাররা হয়তো অনেক সময় করে উঠতে পারেন না, সাংবাদিকরা অনেক সময় করে উঠতে পারেন না। তো সেই যে প্রেশার অফ লাইফ, সেটা খানিকটা আমাদের মেনে নিতে হবে। তার মধ্যে মধ্যে আমরা যখন সময় পাবো, আমরাও কাজের মধ্যে যখন সময় পাই, সপ্তাহে তিন দিন চার দিন পাই, তার মধ্যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, তার মধ্যে একটু ছুটোছুটি, তার মধ্যে কখনো একটু সাঁতার কাটা, কখনো একটু ট্রেডমিল করা। আর আমাদের কিন্তু যেমন করে আপনি খেলোয়াড়দের ওপর নজর রাখছেন, পলিটিশিয়ানদের ওপর নজর রাখছেন, সেই রকম ভাবে নিজেদের ওপর, আমার শরীরের ওজনটা বাড়ছে কিনা, ব্লাড প্রেশারটা ঠিক আছে, আমার মধ্যে মধ্যে আমি চার মাস ছ মাস বাদে বাদে নিজের একটা চেক আপ করছি কিনা, ব্লাড সুগারটা ভালো কিনা, এইসব দিকে কিন্তু আমাদের নজরদারি করতেই হবে, নজরদারি রাখতেই হবে। তো আমি ধরুন হয়তো বছর গেলে প্রায় 1500 মানুষের হার্টের অপারেশন করি, চিকিৎসা করি, তাদের মধ্যে অনেকেই অনেকেই আজকে আমাদের প্রেস এবং জার্নালিস্টদের মধ্যে তারা অনেকেই আমাদের দেখতে হয়। কিন্তু যাদের দেখতে আদৌ আমাদের দেখাটা কর্তব্য, কিন্তু যে জিনিসটা দেখতে ভালো লাগে না, প্লিজ বি কেয়ারফুল, যে আপনাদের মধ্যে অনেকেই এই সময়